আশ্বাসেই কেটে গেছে দুই যুগ। একটি সেতুর স্বপ্ন পূরণ হয়নি শেরপুরের শ্রীবর্দী উপজেলার খাড়ামোড়া গ্রামের মানুষের। সোমেশ্বরী নদীতে একটি সেতু হলে দুর্ভোগ লাঘব হবে প্রায় 10,000 মানুষের। জেলার শ্রীবর্দী উপজেলা সদর থেকে 20 কিলোমিটার দূরে ভারত সীমান্ত ঘেঁষা গ্রাম খাড়ামোড়া। পাহাড়ের ঝোপ জঙ্গলে ঘেরা এ গ্রামে প্রায় 10,000 মানুষের বাস। এর মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। গ্রামটিতে রয়েছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটি দাখিল মাদ্রাসা। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় আছে পাশের বালিজুড়ি গ্রামে। মাঝপথে সোমেশ্বরী নদী। খাড়ামোড়া থেকে বালিজুড়ি হেঁটে গেলে মাত্র 10 থেকে 15 মিনিটের পথ, অথচ এ নদী পারাপারে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বর্ষা আর নদীতে পাহাড়ি ঢল এলে বন্ধ হয় গ্রামবাসীদের চলাচল। পাশের গ্রামের লোকজনেরাও যেতে পারে না ওই গ্রামে, ফলে অনেক দরিদ্র পরিবারকেই দিন কাটাতে হয় খেয়ে না খেয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই রেখেছেন তাদের। আমরা যাবাত করি, ধান পার করা বা আমরা নিচ দামে বিক্রি করতে পারি না। দুর্ভোগ এলাকায় এর মতন আর দুর্ভোগ নাই এই জায়গায়। আর চলতি অর্থ বছরে এ নদীতে একটি সেতু নির্মাণে বরাবরের মতো আরও একবার আশ্বাস উপজেলা চেয়ারম্যানের। আমরা আশা করতেছি এই অর্থ বছরের মধ্যে, চলতি অর্থ বছরের মধ্যে মাননীয় সংসদ সদস্য আছে, আমি আছি এবং উপজেলা ইঞ্জিনিয়ার নিয়ে এটা এস্টিমেট করায় দ্রুত যেন করে দেওয়া যায়, তার সুব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। নদীতে একটি সেতু হলে বদলে যাবে খাড়ামোড়া গ্রাম সহ পাহাড়ি জনপদের হাজারো মানুষের জীবনযাত্রা। DBC News Desk.